বন্ধুরা, আমি আবার চলে এসেছি মৌনি। আজ আমি আবার একটা নতুন আবৃত্তি ভিডিও নিয়ে চলে এসেছি। চলো শুরু করা যাক। বীর পুরুষ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে, এলিন যেন জোড়া দিঘির মাঠে, ধু ধু করে যেদিক পারে চাই, কোনোখানে যেন মানব নাই, তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা, আমি বলছি ভয় করো না মা গো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেগে, গরু বাছুর নাইকো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসছে ডাক ছেড়ে, তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে, শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে রে 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 রে, তুমি বলছো যাস নে খোকাও রে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনি তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে, ভাবছ খোকা গেলই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে, বলছ ভাগ্যে খোকার সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে, দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।